ফজরের নামাজ যদি জামাতের সাথে পড়ি তাহলে প্রথম নাম্বার মর্যাদা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন তার মুনাফিকের কাতার থেকে তার নামটা কেটে দিবেন সুবহানাল্লাহ তাহলে 10টি মর্যাদার মধ্যে দুটো মর্যাদা বললাম এক নাম্বার হলো মুনাফিকের খাতার থেকে তার নাম কেটে দিবেন দুই নাম্বার হলো আল্লাহ তাআলা ওই বান্দার সাথে মুলাকাতের জন্য প্রস্তুত থাকবেন بسم الله الرحمن الرحيم يسألونك عن الأنفال قل الأنفال لله والرسول اتقوا الله وأصلحوا ذات بينكم وأطيعوا الله ورسوله إن كنتم مؤمنين يسألونك عن الأنفال قل الأنفال لله والرسول فاتقوا الله وأصلحوا ذات بينكم وأطيعوا الله ورسوله إن كنتم إنما المؤمنون الذين ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الله أكبر بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شغل إبراهيم الدرود باركوري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله الله پاک دربار اللہ کو شکر سجود جے مہان اللہ پاک رب العالمین اپنا قیامت کے دعائے کرے مایا کرے بھلو بشے আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র মসজিদে আসা বসার তৌফিক আল্লাহ তাআলা দান করেছেন এইজন্য মুসলমান হিসাবে সেই মহান সত্তার দরবারে তার কালিমাতুর শুকর আদায় করি সকলেই বলি আলহামদুলিল্লাহ দ্বীনের কাজ করা দ্বীনের কথা শোনা
শুনতে দেওয়া করুণাকার আল্লাহ করুণাকার আল্লাহ এক সপ্তাহ পরে কি হবে কারো মাথায় আছে কে বলতে পারবে এই যে পরিস্থিতিটা আপনার আমার মাঝে বিরাজমান হয়েছে এক সপ্তাহ আগে কেউ চিন্তা করেছিলেন যে এরকম হবে সবার ভিতরে একটা আনন্দ স্বাচ্ছন্দ্য বোধ হচ্ছে যে আমাদের যে কর্ম আছে যে সোনালী ফসল আছে এটা হয়তো আমরা স্বাচ্ছন্দ্যে নিয়ে আসতে পারব এরকম একটা প্রভাব ছিল আকাশের যে ভাব যে গতি যে ব্যাগ ছিল তাতে মনে হয়েছিল এটাই কিন্তু পরিবর্তন করে দিয়েছেন কে পরিবর্তন করার মালিক কে আপনার আমার কিছু করার আছে বলে কিছু করার আছে যদি সব ধুয়েও যায় কিচ্ছু করার নেই কিচ্ছু করার নেই কারণ ওই জমিন থেকে যিনি ফসল উঠিয়েছেন তিনি যদি ধুয়ে দেন তারও কিছু করার নেই এই জন্য সব সব ক্ষমতার মালিক কে আল্লাহ সব ক্ষমতার মালিক আছেন এই জন্য সেই মহান সত্তার দরবারে মহান রব্বুল আলামিনের ভালোবাসা আপনার আমার দরকার আছে কিনা এই জন্য আল্লাহ তাআলা তাদেরকেই ভালোবাসেন যারা আল্লাহর কাজ করে যারা আল্লাহর কাজ করে আল্লাহ তাদেরকে ভালোবাসেন যারা মানুষের উপকারে আগায় যায় যারা মানুষের ভালো কাজে আগায় যায় যারা মানুষকে পথ দেখিয়ে দেয় যারা মানুষকে অসহায়ের মুখে যারা হাসি ফুটিয়ে ফুটিয়ে তোলে যারা ওয়াক্ত মতো নামাজের প্রতি যত্নবান হয়ে নামাজ আদায় করে আল্লাহ তাআলা এদের উপরে খুশি হন সুবহানাল্লাহ এজন্য এটা মহান আল্লাহ তাআলার দয়া না যে আপনি আমি ভালো কাজের জন্য আসতে পেরেছি শুনতে পারতেছি এটা মহান রবের কি একটা দয়া এজন্য এই পরিস্থিতি কে জানে আবার কখন ছাড়াবে এর কোনো নিশ্চয়তা আছে লাজিমি ভাবে একইনান ভাবে কোন নিশ্চয়তা আছে কোন নিশ্চয়তা আবার দেখেন এক এক জেলার এক এক রকম ভয়াবহতা যশোরে এক রকম ভোলায় আর এক রকম ভোলায় কয় ফুলা মরে ভুলা কি ভোলা কয় ফুলায় মরে ভুলা চট্টগ্রাম বাসীরে নোয়াখালী কায় হাত নাই কিছু যাই কই আই নদী তো বাইরে যাইতে এক এক জায়গার এক এক রকম কাকতি মিনতি হয়তো আমি আপনি ভালো আছি কিন্তু আরেকজন কি নেই ভালো নেই এই যে গত দু চার বছর পূর্বে তিন বা চার বছর পূর্বে আমপান ঝড় হয়েছিল হয়নি আমি তার আমি পড়াচ্ছিলাম তখন যশোরে এত ভয়াবহ ঝড় আমি 2007 সালেও শুনেছি এত ভয়াবহ ঝড় আমি শুনি এর যে একটা বিকট আওয়াজ মানে এই আওয়াজটা যখনই আমার কানের ভিতরে যাচ্ছে তখনই কেমন জানি আমার হৃদয়ের কলিজা কেঁপে যাচ্ছে তখন শুধু মনে হচ্ছে দুনিয়ার বাচ্চাগিরি কারো কাছে না এক রবের কাছেই আছে কি অবস্থা করে দিছিল মনে আছে আপনাদের খিচুড়ি খাওয়া বাদ হয়ে গেছিল মিয়া 27 কদরে আমি সেই দিনটাও ভুলিনি এসার পরে শুরু হয়েছিল সামনে তারাবি 10 রাকাত পড়াছি পিছন থেকে একজন বলছে হুজুর তারাবি 20 রাকাত পড়ান দরকার নাই গ্লাস গুলা সব ভাঙিয়ে গেল মেলায় পড়িবে খিচুড়ির একজন এসে বলছে হুজুর খিচুড়ির ডেক সে খালি বলি আমি কাছে বড় বাইছি খিচুড়ি যায় না আগে বাসি বহুত খাতি বার জীবন ঠিক কি না জীবন বহুত খাওয়া যাবে একজন বলছে হুজুর নামাজ ছাড়েন খিচুড়ি খাই নাই ঠান্ডা হয়ে গেল আর আগুন জ্বলবে তা সেই স্মৃতি আজও হৃদয়ে বাজে আজও কানে ভাসে সেই বিকট শব্দ কেমন জানি আজও আমার হৃদয়ে বাজে হয়েছে পিতার কম্পন হচ্ছে যখন এই হৃদয়ের আওয়াজটা এখনো মনে হয় যেন ব্রেনের মধ্যে বলছে আমার কাছে মনে হয়েছিল যে আজকে শেষ আর মনে হয় থাকা লাগবে না সেই রাত দুইটা পর্যন্ত পার করে দিয়েছিল দুইটার পরে গিয়ে নিস্তব্ধ হয়েছিল এই জন্য ভাইরা আমার সব ক্ষমতার মালিক কে দুনিয়ার সব কিছু ধ্বংস হয়ে যাবে দুনিয়ার সব কিছু সব কিছু দুনিয়ার পৃথিবীর বুকে
আপনি যাই দেখেন না কেন দুনিয়াতে গুলা সব একদিন ধ্বংস হয়ে যাবে কিছুই থাকবে না كل من عليها فان ويبقى وجه ربك ذي الجلال والإكرام فبأي آلاء ربكما تكذبان الله بولن الله أكبر الله بولن الدنيا شاب كسو أسمان دكتسو إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها إذا السماء فترت وإذا الكواكب تثرت الله বলেন আল্লাহর নবী যখন 30 পারা তেলাওয়াত করতেন নামাজের মধ্যে যখন 30 পারার এই সূরাগুলো পড়তেন আসমান ফেটে যাবে জমিন ভেসে জমিন ফেটে চুরমার আসমান ফেটে চুরমার হয়ে যাবে সব ধুলায় দূষিত হয়ে যাবে এমন পরিস্থিতির আয়াত সমূহ যখন আল্লাহর নবী পাক পড়তেন তখন আল্লাহর নবীর চোখ দিয়ে পানি পড়তেন এবং দৃশ্য কেমন জানি আল্লাহর নবীর সামনে দৃশ্যগুলো ভাসতেছে সেই দিন মানুষ একে অপরকে বলতে থাকবে আজকে একে অপরকে বলবে কি দিন হলো আজকে কেমন হলো এটা কোন দিন এমন দৃশ্য তার কোনো দিন দেখি নাই মায়ের গর্ভে বাচ্চা থাকবে সিংহার ফুয়ের আওয়াজে বিকট আওয়াজে মায়ের গর্ভপাত হয়ে যাবে কিন্তু মাও টের পাবে না ওই দিন আসমান গুলো ফেটে যাবে ফেটে সব পড়ে যাবে এই জন্য ভাইরা আমার দুনিয়ার সব কিছু পৃথিবীর আনাচে খানাচে যাই দেখি না কেন যত বড় প্রাসাদ দেখি না কেন আপনি আমি এগুলো একদিন না একদিন সব ধ্বংস হয়ে যাবে এগুলো কোনো কিছুই থাকবে না দুনিয়া ধ্বংস হয়ে যাবে কিন্তু একমাত্র থেকে যাবেন কে একমাত্র থেকে যাবেন কে একমাত্র আল্লাহই থেকে যাবেন সর্বশেষ যিনি ধ্বংস হবেন তিনি হচ্ছেন আজরাইল ইডা সর্বশেষ যাকে ধ্বংস করা হবে তিনি হবেন আজরাইল আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবেন দুনিয়া সব কিছু ধ্বংস হয়ে যাওয়ার পরে আল্লাহ বলবেন ও আজরাইল আর কে কে বাকি আছে মাম বাকিয়া আর কে কে বাকি আছে আজরাইল বলবে আয় আল্লাহ বাকি আছে আমি আর তুমি আর কিছু নাই দুনিয়া সব কিছু ধ্বংস হয়ে গেছে মরুভূমির মতো হয়ে গেছে পৃথিবীর বুকে কোনো কোনো প্রাণী কোনো অস্তিত্ব বেঁচে নাই কোনো মানুষ বেঁচে নাই কোনো ওলি বেঁচে নাই কেউ বেঁচে নাই ফেরেশতারাও মারা গেছে আজ জিব্রাইলও মারা গেছে কেউ নাই সব ধ্বংস হয়ে গেছে বলবে আল্লাহ বাকি আছে আমি আর তুমি আল্লাহ বলবে জিব্রাইল তোমার জানো তুমি কবজ করে নাও তখন আজরাইল বলবে দুনিয়ার কত মানুষের জান আমি কবজ করেছি কিন্তু জান কবজ করা যে কত কষ্ট জানটা বের করা কতটা কষ্ট এত কষ্ট আমি কখনো উপলব্ধি করতে পারি নাই আমি এত কষ্ট কখনো সহ্য করি নাই যে কষ্ট আজকে আমি সহ্য করব আল্লাহ বলবে আল্লাহ বললেন সময় নাই তোমারও সময় শেষ বাকি থাকবেন কে হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল জাহির ওয়াল বাতিন ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাহু আকবার আল্লাহ একমাত্র বাকি থাকবেন আল্লাহ পৃথিবীর শুরু থেকে আল্লাহ ছিলেন শেষেও থাকবেন কে সব কিছুর মাঝে থাকবেন আল্লাহ এই জন্য ভাইরা আমার সেদিন আজরাইল তার নিজের জান নিজে কবজ করে নিবে সেদিন আজরাইল ধ্বংস হয়ে যাবে একমাত্র আল্লাহ বাকি থাকবে এই জন্য এই পৃথিবী একদিন থাকবে না থাকবেন কে যিনি থাকবেন তাকে ভয় করতে হবে না দুনিয়ার মানুষকে হ্যাঁ দুনিয়ার মানুষকে নয় এই জন্য সব সময় মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় আপনার আমার অন্তরে থাকা লাগবে
সদা সর্বদা ভয় থাকতে হবে থাকা লাগবে না বলেন ভয় থাকতে হবে না এই জন্য ভাইরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আনফালের মধ্যে আল্লাহ তাআলা আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الله فك رب العالمين منسن الله مؤمن در এখানে একটা মুমিন দের বৈশিষ্ট্য আল্লাহ তাআলা বর্ণনা করতেছেন ইন্নামাল মুমিনুন আল্লাযীনা মুমিন তো তারা মুমিন কারা আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে মুমিনদের একটি সিফাত মুমিনদের একটি বৈশিষ্ট্য আল্লাহ তাআলা সূরা আনফালের দ্বিতীয় নম্বরে আল্লাহ তাআলা বলতেছেন আল্লাহ বলছেন যাদের সামনে আমি আল্লাহ তাআলার কথা যখন তাদের সামনে স্মরণ করা হয় আল্লাহর কথা যখন মানুষের সামনে বলা হয় কার কথা আল্লাহর কথা জান্নাত জাহান্নামের আযাবের কথাগুলো যখন বলা হয় কার কথা আল্লাহর তখন মানুষগুলো ভয়ে কি হয়ে যায় নত হয়ে যায় তাদের ভিতরে ভয় সৃষ্টি হয় কেমন ভয় সৃষ্টি হয় আকামা একটু করেছি কালকে বাড়াই করব এরকম এরকম না প্রিয় ভাইরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য আল্লাহ তাআলা বলছেন যাদের সামনে আমার কথা স্মরণ করা হলে আমার কথা বলা হলে আমার কোরআনের কথা বলা হলে তারা ভয় নিজেদেরকে নত করে নাই তারা নিজেদেরকে ছোট করে নাই তাদের ভিতরে ভয় কাজ করতে থাকে দুই নাম্বার হচ্ছে ভাইরা আমার আল্লাহ তাআলা বলছেন যখন তাদের সামনে কোরআনের আয়াতগুলো তেলাওয়াত করা হয় কোরআনের আয়াত সমূহ পাঠ করা হয় তখন তাদের ঈমান বাড়তে থাকে সুবহানাল্লাহ তাদের ঈমান বৃদ্ধি হতে থাকে এটা হচ্ছে মুমিনদের একটা বৈশিষ্ট্য সুবহানাল্লাহ বলবেন না তাহলে মুমিনদের সামনে যখন কোরআনের আয়াত তেলাওয়াত করা হয় কেমন জানি তাদের ভিতর একটা জালজালা সৃষ্টি হয় শুধু শুনতেই ভালো লাগে এটা ঈমান থাকার পরিচয় এটা কি থাকার পরিচয় একটা ঈমান থাকার পরিচয় ঈমানের একটা পরিচয় আর কিছু কিছু মানুষের সামনে যখন কোরআনের থেকে তেলাওয়াত করা হয় কোরআন পড়া হয় তাফসীর করা হয় বলা হয় আবার কিছু সংখ্যক মানুষের ভালো লাগে এগুলা মুমিন মুমিনদের বৈশিষ্ট্য না মুমিনদের বৈশিষ্ট্যগুলা হতে পারে না কারণ মুমিনদের সামনে যখন জিহাদের কথা বলা হয় মুমিনদের ঈমান কি হয়ে যায় বৃদ্ধি হয়ে যায় যখন জান্নাতের নাজ নিয়ামত সম্পর্কে আলোকপাত করা হয় মানুষের সামনে উম্মতি মুহাম্মাদের সামনে যখন বলা হয় তখন তাদের ঈমান বৃদ্ধি হতে থাকে ঠিক কি না তখন তারা মৃত্যুকে পরোয়া করে না তারা জানকে পরোয়া করে না তারা শুধু চিন্তা করে ওই জান্নাতের জন্য যদি আমি শহীদ হয়ে যেতে পারি তাহলে ওই বিশাল জান্নাত যে জান্নাত আসমান এবং জমিনের থেকেও বিশাল এমন জান্নাত আমার জন্য তৈয়ার হয়ে যাবে যাবে কি না যাবে নি বলেন ভাইরা আমার আল্লাহর নবীর সাহাবী হযরতে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বদর যুদ্ধের আগে আল্লাহর নবী যুদ্ধে যাওয়ার আগে ভাষণ দিচ্ছেন যে হে যুবকেরা হে সাহাবীরা তোমাদের মধ্যে কে আছে যে আল্লাহর জন্য জীবন দিবা আল্লাহর জন্য শহীদ হবা আল্লাহর জন্য যদি শহীদ হও ওই আল্লাহ পাক রব্বুল আলামিন এই আসমান এবং জমিনের থেকেও বিশাল বড় জান্নাত আল্লাহ পাক রব্বুল আলামিন শহীদ হওয়ার সাথে সাথে তাকে দান করবেন সাহাবীর নাম হচ্ছে উমাইর তখন উমাইর খুরমা খাচ্ছিলেন আমাদের সময় এখন আর ওই ভাঙলি দেওয়ার খুরমা বিক্রি হয় না এখন হয় বাদাম কি হয় মাহফিলে যেরকম অনেকে ওয়াজ মাহফিলে গেলে বাদাম খান না খাননি আরে আপনারা মনে হয় খান না বাদাম খুঁটে খুঁটে বাদাম খান আর ওয়াজ শুনে তা ওয়াজ আবার অনেকের কোন গতিতে যায় তাও বুঝে না বাদাম খাতি খেতে ওয়াজের তালা রাই ফেলে কোন দিকে কি বললো বুঝেননি
এক লোক ওয়াজের মধ্যে বসেছে ওয়াজ শুনতে তো ওয়াজের মধ্যে বক্তা বলেছে এক রকম ও বুঝেছে আরেক রকম যে পাগড়ি পরে নামাজ পড়লি এত সব হয় কি হয় এত সব হয় তো হঠাৎ করে বাপের সাথে যাচ্ছে পিছনে নদী নামাজের রক্ত হয়ে গেছে এখন পাগড়ি তো নেই তো পাগড়ি বললি এত সব তা লঙ্গি ফেলে পাগড়ি বাঁধা শুরু করে দিল তো ওয়াজ শোনার মতো হয়নি ও উপর দিয়ে একটু শুনেছে বাদাম খেতে খেতে সব হারাই ফেলেছে তপিও ভাইরা আমার সাথীয় বন্ধুগণ আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জান্নাত তাদের জন্য রেখেছেন যারা জিহাদের ময়দানে শহীদ হয়ে যাবে আল্লাহু আকবার উমাইর ওই খুরমা খাচ্ছিলেন আর হঠাৎ করে চিন্তা করলেন যে আল্লাহর জন্য শহীদ হব কার জন্য আল্লাহর জন্য আল্লাহর জন্য আমি শহীদ হব আর আল্লাহ আমাকে এই আসমান এবং জমিনের থেকেও এত বিশাল বড় জান্নাত আল্লাহ আমাকে দিবেন যদি আল্লাহর জন্য শহীদ হই আল্লাহর নবীকে উমাইর বললেন ইয়া রাসূলুল্লাহ আমার একটু কথা আছে কি কথা উমাইর বললে আল্লাহ রাসূল আপনি যা বললেন এটা 100 এ 100 এ 100 এ 100 এ সত্য কিনা আল্লাহর নবী বলছেন তুমি যদি আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর জন্য আল্লাহর দ্বীনের জন্য যদি তুমি জীবন দাও আল্লাহ অবশ্যই অবশ্যই তোমাকে আসমান এবং জমিনের থেকেও বিশাল বড় জান্নাত দান করবেন আল্লাহ পারেন কি পারেন না পৃথিবী থেকে পৃথিবী বড় নাকি সূর্য বড় আরে কথা কন না কেন এরাম যদি কতটা পৃথিবী 13 লক্ষ 13 লক্ষ যদি পৃথিবী এক করা হয় তা চন্দ্রের সূর্যের পরিমাণ তাহলে ওই সূর্যটার তাহলে কোন নিয়ন্ত্রণে আল্লাহ চালাচ্ছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ কোন নিয়ন্ত্রণে চালাচ্ছে তাহলে ওই জায়গাটা কোথা থেকে আসছে কি বলেন ওই জায়গাটা কোথা থেকে আসছে তাহলে তাহলে আল্লাহ পারেন কি পারেন না আল্লাহ অবশ্যই পারেন ওই সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ ওই জান্নাত আমার লাগবে ওই জান্নাত আমার প্রয়োজন যেই জান্নাতে নাজ নিয়ামত ভরা যেই জান্নাত দুনিয়ার থেকে বড় হবে তাহলে আমার ওই রকম একটা জান্নাত লাগবে জান্নাতের লোভ মাথার মধ্যে ঢুকে গেল জান্নাতের লোভে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইতিহাসের মধ্যে আছে কয়েকজন কাফেরকে হত্যা করে নিজেও শহীদ হয়ে গেছেন আল্লাহু আকবার নিজেও শহীদ হয়ে গেছেন আল্লাহর নবী তার জন্য দোয়া করেছিলেন আয় আল্লাহ যে উমাইর তোমার জান্নাতের লোভে যে উমাইর বয়স আনুমানিক কত হতে পারে 17-18 কি 16-17-18 এরকম যুবক ছিলেন উমাইর এরকম যুবক ছিলেন উমাইর রাদিয়াল্লাহু তাআলা এরকম অবস্থায় জান্নাতের লোভে আল্লাহর রাস্তায় নিজের জীবনটাকে বিলায় দিয়েছেন সুবহানাল্লাহ আল্লাহর নবী দোয়া করে দিলেন আয় আল্লাহ যে উমাইর তোমার জান্নাতের জন্য তোমার জান্নাতের লোভে তোমার জান্নাত পাওয়ার জন্য জুমাইর তোমার রাস্তায় শহীদ হয়ে গেছে আয় আল্লাহ ওই বিশাল জান্নাত তাকে তুমি দিয়ে দিও আল্লাহর নবী তার জন্য দোয়া জান্নাতের লোভ দরকার আছে কি নাই ভাইরা আমার জান্নাতের লোভ আপনার আমার জীবনে থাকা লাগবে যদি আপনার আমার জীবনে জান্নাতের লোভ না থাকে তাহলে জান্নাত কখনোই পাওয়া যাবে না এই নামাজ পড়তেছি রোজা রাখতেছি এর ভিতরেও আপনাকে আমাকে জান্নাতের লোভ আপনাকে আমাকে আপনার আমার ভিতর রাখতে হবে রাখতে হবে না জান্নাতের লোভ না থাকলে কোনো আমল কিন্তু পরিপূর্ণ হবে না জান্নাতের লোভ লাগবে জাহান্নামের ভয় লাগবে এই জন্য ভাইরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই গোটা পৃথিবীকে কি করবেন একদিন ধ্বংস করে দিবেন এই গোটা পৃথিবীও একদিন থাকবে না থাকবে নি গোটা পৃথিবীও এক সময় থাকবে না এই গোটা পৃথিবীও এক সময় ধ্বংস হয়ে যাবে তাহলে ধ্বংসের পিছনে লাগবেন না অনন্তকাল জীবনের পিছনে লাগবেন আরে বলেন না একটু অনন্তকাল জীবন চান না এই অল্প সময় জীবন চান অনন্তকাল যদি জীবন আপনার আমার প্রয়োজন হয় যদি আপনি আমি চাই তাহলে আল্লাহর দাসত্ব আল্লাহর হুকুমের বিকল্প কোনো পথ নাই আসেনি বিকল্প কোনো পথ নাই প্রিয় ভাইরা আমার এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য একটা ডিউটি দিয়েছেন কয়টা
সেটা পাঁচ ওয়াক্তের মধ্যে শামিল কয় ওয়াক্তের মধ্যে একটু বলেন না কয় ওয়াক্তের মধ্যে শামিল পাঁচ ওয়াক্তের ভিতরে শামিল এই পাঁচ ওয়াক্ত আপনি বাদ দিয়ে কখনো জান্নাতে যদি যেতে চান যদি স্বপ্ন দেখেন সেটাও ভুল হবে সেটাও কি হবে ভুল হবে কারণ নামাজ ব্যতীত জিহাদও আরে কথা কয় না নামাজ ব্যতীত জিহাদের ময়দানে শহীদ হলেও কাজ হবে না আগে নামাজ লাগবে নি নামাজ লাগবে নি হ্যাঁ আল্লাহ পাক রব্বুল আলামিন পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে সবচেয়ে কোন ওয়াক্ত দামি বলেন তো সবচেয়ে কোন ওয়াক্ত দামি ফজর এটা একটা ফজরের গুরুত্ব অনেক ফজরের গুরুত্বই অনেক আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন হাফিজু আলা সালাওয়াতি ওয়াস সালাতিল উস্তা وقوموا لله قانتين আল্লাহ বলছেন তোমরা নামাজ সমূহের প্রতি যত্নবান হও পাবন্দি হও নামাজ সমূহের প্রতি তোমরা পাবন্দি হও বিশেষ করে মধ্যবর্তী নামাজের ব্যাপারে মধ্যবর্তী নামাজ কোনটা কেউ জোহর বলেছেন কেউ আসর বলেছেন কেউ মাগরিব কেউ ফজর কেউ ঈশা কোনটা ধরবেন তবে অনেকে বলেছেন আসর তবে সেই ক্ষেত্রে দেখা যায় সবচেয়ে উত্তমই যদি ধরা হয় ফজরের উপরে নেই ঠিক কি না ফজরের উপরে নেই ভাইরা আমার এই জন্য নামাজের প্রতি যত্নবান আপনাকে আমাকে হতে হবে এই নামাজের প্রতি যত্নবান হওয়ার কথা কে বললেন না আমি আমার থেকে বললাম না ভাইয়ারা আমার নামাজের প্রতি পাঁচ ওয়াক্ত নামাজের প্রতি আপনাকে আমাকে যত্নবান হতে হবে পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে বিশেষ করে ফজরের নামাজের প্রতি আপনাকে আমাকে পাঁচ চার ওয়াক্ত তো গুরুত্ব দিতে হবে তার মানে চার ওয়াক্ত বাদ দিয়ে শুধু ফজর পড়লাম বিষয়টা এরকম না তবে ফজর কিন্তু খুব কঠিন ফজরের নামাজ পড়া সবার দ্বারা হয় না ফজরের নামাজের সময় বোঝা যায় ঈমান কার কত ঠিক কি না এই জন্য প্রতিটা মুমিনের জন্য প্রতিদিনের জিহাদ হলো তার প্রথম হলো নামাজ ফজরের সালাত প্রতিটা মুমিনের জন্য তার প্রতিদিনের জিহাদ হচ্ছে তার ফজরের সুবহানাল্লাহ এই জন্য ফজরের সালাত দরকার আছে কিনা ভাইরা আমার আসেনি কথা বলেন ফজরের নামাজ যদি কোন ব্যক্তি ফজরের নামাজ পাঁচ ওয়াক্ত নামাজের পরে ফজরের রক্ত আসে পাঁচ ওয়াক্ত নামাজ বিশেষ করে ফজরের নামাজ কোন ব্যক্তি যদি নিয়মিত ভাবে পাঁচ ওয়াক্ত নামাজ বিশেষ করে ফজর যদি কেউ নিয়মিত আদায় করে ফজরের নামাজ আল্লাহ তাআলা তার দশটি মর্যাদা দেবেন কয়টি মর্যাদা দিবেন আল্লাহ তাআলা তাকে দশটি মর্যাদা দিবেন প্রিয় ভাইরা আমার খুবই মনোযোগ লক্ষ্য করে খেয়াল করে শুনবেন কয়টি আবারও বলেন না কয়টি আপনাদের শিখতে হবে সবার কয়টি দশটি মর্যাদা কয়টি মর্যাদা দশটি মর্যাদা কোন ব্যক্তি যদি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করে আল্লাহ পাক রব্বুল আলামিন দশটি মর্যাদার মধ্যে সর্বপ্রথম যে মর্যাদাটা আছে সেটা হচ্ছে আল্লাহ তাআলা তার খাতা থেকে তার নামটা কেটে দিবেন সুবহানাল্লাহ বাড়ি যাই কই কোন নামাজ ফজরের নামাজ যদি জামাতের সাথে পড়ে তাহলে প্রথম নাম্বার মর্যাদা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন তার মুনাফিকের কাতার থেকে তার নামটা কেটে দিবেন সুবহানাল্লাহ দুই নাম্বার হচ্ছে ভাইরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আল্লাহ বলছেন যেই বান্দা ফজরের নামাজ জামাতের সাথে পড়বে আমি আল্লাহ তাআলা তার সাথে সাক্ষাৎ করব তার সাথে আমি সাক্ষাতের জন্য প্রস্তুত হয়ে থাকব কয় নম্বর গেল দুই নাম্বার তাহলে দশটি মর্যাদার মধ্যে দুটো মর্যাদা বললাম এক নাম্বার হলো মুনাফিকের খাতার থেকে তার নাম কেটে দিবেন দুই নাম্বার হলো আল্লাহ তাআলা ওই বান্দার সাথে মুলাকাতের জন্য প্রস্তুত থাকবেন
سبحان الله বলতে ইচ্ছা করে না আরো আস্তে বলেন আরো আস্তে বলেন তিন নম্বর হচ্ছে কোন ব্যক্তি যদি জামাতের সাথে কোন বান্দা যদি কোন যুবক যদি নামাজ পড়ে ওই বান্দার জন্য ওই বান্দার জন্য ফেরেশতারা তার সাক্ষী হয়ে যাবেন সুবহানাল্লাহ চিন্তা করা যায় জামাতের সাথে ফজরের নামাজ আদায় করবেন তার জন্য আসমানের ফেরেশতারা সাক্ষী হয়ে যাবে সুবহানাল্লাহ তাহলে চাননি ভাইরা আমার প্রিয় ভাইরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যেই ব্যক্তি জামাতের সাথে নামাজ পড়বে ফজরের নামাজ জামাতের সাথে পড়বে জামাতের সাথে নামাজ পড়ে যদি ঘুমায় সারা রাত নফল ইবাদতের সব আল্লাহ তাকে দিয়ে দিবেন আরো আস্তে কর এর থেকে আর বড় কিছু আছে এর থেকে বড় কিছু আছে ভাইরা আমার এর থেকে আর কি চান আপনি বলেন আর কত फायदा চান প্রিয় ভাইরা আমার পাঁচ নম্বরে হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যেই ব্যক্তি ফজরের নামাজ আদায় করবে কিসের নামাজ পায়ে হেঁটে হেঁটে যাবে কোথায় ফজরের নামাজের জন্য মসজিদে পায়ে হেঁটে হেঁটে গমন করবে ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে এমন একটা নূর দিবেন যে নূরটা দ্বারা বান্দা কাল কিয়ামতের ময়দানে মিজান পুল সিরাত তেমনি পার হয়ে যেতে পারবে সুবহানাল্লাহ আরো আস্তে বলেন এর থেকে কি চান আর বলেন ফজরের নামাজে পায়ে হেঁটে হেঁটে মসজিদে যাবেন মসজিদে যাওয়ার পরে আপনি নামাজ পড়বেন জামাতের সাথে আল্লাহ আপনার একটা নূর দিবেন সুবহানাল্লাহ কি দিবেন নূর দিবেন যে নূর দিয়া আপনি পুল সিরাত মিজান পার হয়ে যাবে প্রিয় ভাইরা আমার এরপরে আল্লাহ তাআলা বলছেন এরপরে আল্লাহ তাআলা যে নিয়ামত দিবেন ছয় নম্বরে হচ্ছে যে নিয়ামত ফজরের নামাজ পড়লে আল্লাহ তাআলার মর্যাদা দিবেন সেটা হচ্ছে যে জান্নাতে যত নিয়ামত আছে জান্নাতের ভিতরে সব নিয়ামতই তার জন্য থাকবে সে জান্নাতের সব নিয়ামতগুলো পাবে সে যদি ফজরের নামাজ পড়ে সুবহানাল্লাহ বলবেন না হ্যাঁ সেগুলো পাবে তাহলে সব নিয়ামত কোনটা বাকি থাকলো কোনটা বাকি থাকলো ভাইরা আমার কোনটা বাকি থাকলো প্রিয় ভাইরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সাত নম্বর যে মর্যাদা দিবেন যেই মর্যাদাটা দিবেন সেটা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কোনো ব্যক্তি ফজরের নামাজ পড়ে যদি কোনো যুবক বৃদ্ধ দিয়ে যদি নামাজ ফজরের নামাজ আদায় করে আল্লাহ পাক রব্বুল আলামিন সারা দিন আল্লাহ তাআলা তার জিম্মাদারি তার রিজিকের ব্যবস্থা আল্লাহ তার নিজের হাতে নিয়ে নেবেন রিজিকের ভার কে নেবেন কে নেবেন আল্লাহ স্বয়ং নিজে নেবেন প্রিয় ভাইরা আমার কোন যুবক যদি নামাজ পড়ে ফজরের নামাজ জামাতের সাথে পড়ে কোন বৃদ্ধ যদি কোন মধ্যবয়সী ব্যক্তিরা যদি নামাজ ঠিকমতো পড়ে ফজরের নামাজ জামাতের সাথে কাল কিয়ামতের ময়দানে জান্নাতের হুর তার জন্য অবধারিত আছে এ হুর চাননি আপনারা হুর বুঝেন জান্নাতে হুর এমন হবে তাদের থুতু যদি নদীর সমুদ্রের পানির মধ্যে যদি পড়ে সাত সমুদ্র চিনির থেকেও মিষ্টি হয়ে যাবে কে চাইছে তাহলে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে হুর যাদের শরীরগুলো কাচের মতো দেখা যাবে ভিতরের হাড়গুলো সব দেখা যাবে আর আজকে যুবক সেগুলো বাদ দিয়ে এতিমের মতো ওই গাছ স্কুলের সামনে অমুক কলেজের সামনে এতিমের মতো দাঁড়ায় থাকে মনে হয় যেন ঈদের মতো এতিম আর পৃথিবীতে কেউ নেই এতিমের মতো মনে হয় যেন কেউ নেই এমন ভাবে দাঁড়ায় ওই গার্লস স্কুলের সামনে গিয়ে অমুক মিশে দাঁড়ার কলেজের সামনে এমন ভাবে দাঁড়ায় মনে শুনে এগিয়ে মতো অসহায় আর কেউ নেই কথা কন না কেন অথচ তাদের জন্য হুর অপেক্ষা করছে এই চিন্তা মাথায় নাই এই জন্য দুনিয়া চাই না জান্নাত চাই ভাইরা আমার দুনিয়া চাই না জান্নাত চাই এই জন্য ওই হুর তাদের জন্য অপেক্ষা করবে ওই হুর তারা পাবে যারা ফজরের নামাজ পড়বে যারা ফজরের নামাজ পড়বে তাহলে কয়টি মর্যাদা বললাম কয়টি বললাম দশটি বললাম কয়টি ভাইরা আমার
দশটি বললাম আর একটি বাকি আছে দশটি পরিপূর্ণ হয় নাই তার মধ্যে আরেকটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন যেই ব্যক্তি ফজরের নামাজ পড়বে কিসের নামাজ একটু আওয়াজ দিয়ে বলেন না ফজরের নামাজ যেই ব্যক্তি আদায় করবে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিন তার ভিতর এমন একটা শান্তি দিবেন সে প্রত্যেকটা কাজের মধ্যে সে শান্তি উপলব্ধি করবে সুবহানাল্লাহ আমার কথা আমার কথা আপনি যদি ফজরের নামাজ জামাতের সাথে পড়বেন দেখবেন ওই দিন আপনার ভিতরে ভালো লাগবে আপনার ভিতরে কাজ করে মজা আসবে ভয় থাকবে না যে আমি তো নামাজ পড়েছি দেখবেন যারা পাঁচ ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করে বিশেষ করে ফজরের নামাজ যারা জামাতের সাথে আদায় করে তাদের যদি কোনোদিন ফজরের নামাজ ছুটে যায় তাদের কিন্তু ভালো লাগে না মনের মধ্যে একটা অশান্তি ভাব আসে ওই দিন পুরো কাজের মধ্যে শান্তি আসে না ভালো লাগে না কেমন জানি একটা কি হারায় গেছে সেটা হলো ফজরের নামাজ ঠিক কি না ঠিক কি না এইজন্য ভাইরা আমার ফজরের নামাজের কয়টা মর্যাদা বললাম একটু চিল্লায় বলেন না কয়টা 10টা এই 10টা মর্যাদা ধরে রাখতে পারবো তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ পারবো তো আল্লাহ তাআলা সবাইকে ধরে রাখার আমল করার তৌফিক আল্লাহ দান করুন বলেন আমিন আল্লাহ তাআলা আমাদেরকে এই 10টি শ্রেষ্ঠত্ব মর্যাদা আল্লাহ তাআলা আমাদেরকে অর্জন করার তৌফিক আল্লাহ দান করুন বলেন আমিন